ইউটিউব অ্যাপে বেল আইকন টিপুন এবং শিমারো বেঙ্গলি থেকে সব আপডেট পেতে থাকুন। পায়েল, কি হলো মা, তোর গলাটা এত ভারী ভারী লাগছে কেন? এনি প্রবলেম? এই তুই না সব ব্যাপারগুলো নিজের মধ্যে চেপে রাখিস, আমার সঙ্গে শেয়ার কর না। বস বস, ওই ফাইল বড়ে কাজটা দত্ত ইন্টারভেস পেয়ে গেল, আর আমাদের 30 কোটি টাকা লোকসান হয়ে গেল। কতবার বলেছি আমি যখন মেয়ের সঙ্গে কথা বলবো মাঝখানে ডিস্টার্ব করবি না। না না, কিছু না কিছু না। আচ্ছা মা, আমার না আজকে ফিরতে একটু দেরি হবে, হ্যাঁ তুই খেয়ে নিস, ঠিক আছে? লাভ ইউ বেটা, লাভ ইউ। মা, স্যার আমি কনফিডেন্ট ছিলাম স্যার, আমাদের ওই প্ল্যানটা লিকেজ হওয়ার কোনো চান্সই ছিল না। তবে মনে হচ্ছে টোটাল প্রসেসটা গেস করতে আমরা ভুল করেছিলাম স্যার, হয়তো একটু আগেই টেন্ডারটা সাবমিট করে ফেলেছিলাম স্যার। স্যার স্যার স্যার, বেশি স্যার স্যার করতে হবে না, যতই ম্যানেজ করার চেষ্টা কর, আসল কথা আমি বুঝে গেছি। বল না স্যার, ওদের কাছ থেকে কত টাকা নিয়েছিস বল। না স্যার, আমি কোনো টাকা নেইনি, সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন স্যার, ভগবানের দিব্যি বলছি স্যার। 30 কোটি টাকা আমার কাছে বড় ব্যাপার নয়, ওটা আমার হাতের চুটকি, কিন্তু কেউ যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেটা আমি সহ্য করি না। স্যার সত্যি করে বল কত টাকা নিয়েছিস। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার, হাত চোর করছি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমি সবাইকে ক্ষমা করে দিতে পারি কিন্তু বেঈমানকে নয়। যদি ছেড়ে দিতেই হয় তাহলে এইভাবে ছেড়ে দেব। ইনি এ বাড়ির কর্ত্রী নমিতা, সূর্যর মা। গত 30 বছর ধরে উনি ইংরেজি শেখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পড়ে চলেছেন র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্সের বই, কিন্তু আজ অবধি 30টা শব্দ আয়ত্ত করতে পারেননি। আজ একদল কলেজ স্টুডেন্টস রাজারহাটে একটা শপিং মলে এবং তার সামনের রাস্তায় নাচ গান করায় ওই এলাকায় ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি। এলাকার নিত্যযাত্রীরা দীর্ঘস্থায়ী যানজটে পড়ে যাওয়ায় এলাকার মানুষের মনে তীব্র অসন্তোষ তৈরি হয়। অবস্থা নিয়ন্ত্রণে আনতে লোকাল থানা মাঠে নামে। সূর্য, তুই আমাদের পরিবারের সম্মান নষ্ট করে দিলি, এই জন্যই কি তুই কলেজে ভর্তি হচ্ছিলি? দাঁড়া, আমি এক্ষুনি তোর বাবাকে বলছি। হাই মম। মিস্টার শুভাশিস চ্যাটার্জি, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? Your son public dancing, TV coming, everybody, neighbors looking, police chasing, shame, 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 I can't leave this room. Ma, tomar English diye amader khun koro na, please. Shut up, come here. Ma ke somman diye kotha bolte shekho. Joto din tu skule chilish বাড়ির মধ্যেই দৌরাত্ম করতিস, কলেজে ঢোকার পর তো গোটা পাড়াটাই অতিষ্ঠ করে তুললি, গ্রাজুয়েট হয়ে গেলে তো সারা রাজ্য জুড়ে অশান্তি শুরু করে দিবি। বাবা, ইউ ডোন্ট সে এনিথিং। কোন চ্যানেলে দেখিয়েছে? সব বাংলা চ্যানেলে। তো লজ্জা করলো না, এমন একটা নাচ নাচলি যে সব রিজিওনাল চ্যানেলগুলোই দেখালো, এনডিটিভি দেখালো না, বিবিসি দেখালো না, না সিএনএনও দেখালো না, না। হাই গোপাল, এরা বাবা ছেলে কোনোদিন শোধরাবে না। I love you darling. কিরে 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 কিরে, আমার পারফরম্যান্সটা কেমন লাগলো? সুপার, কিন্তু আমি ভাবছিলাম তুমি বোধহয় আমাকে বেল্ট খুলে মারবে। হ্যাঁ মারতে পারতাম, কিন্তু ওটা খুললে তো প্যান্টাই খুলে যায়, রোগা হয়ে যাচ্ছে না। আই লাভ ইউ। এনডিটিভি, বিবিসি,
CNN পরিবারের সম্মান বলে আর কিচ্ছু রইল না। শুভাশিস, অমিত কেমন আছে? ফাইন ফাইন। কেমন আছিস? ভালো। তারপর কালিম্পং থেকে কবে এলি? আজকেই। স্নেহা এখান থেকেই MBA করতে চাইছে, তাই আমি ওকে নিয়ে কলেজে গিয়েছিলাম, কিন্তু কলেজ থেকে বললো আমাকে আবার কালকে যেতে হবে, তাই আমি ভাবলাম যে সূর্যই তো ওকে নিয়ে কলেজে যেতে পারে। ঠিক। আন্টি, সূর্যদা কই? কতদিন দেখিনি। সূর্য তো এখানে। সূর্য, আমি বাথরুমে, এক্ষুনি আসছি। জানো তো, সূর্যদা বলে আমাদের কলেজে নাকি কোনো সুন্দরী মেয়ে নেই, তাই ও কলেজেই যায় না। তো ঠিকই বল। হ্যাঁ, তবে যাবে কেন? যেমন বাপ তা তেমনি ছেলে। ডিসগাস্ট। এক মিনিট। হ্যালো। হ্যাঁ 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 গো, শঙ্করদা ফোন করেছে গোয়া থেকে। হাই শঙ্কর, কি তুই ছেলে মেয়ে নিয়ে দু একদিনের মধ্যে শিলিগুড়ি আসছিস? কি বলছিস, বাকিটা অমিতের কাছ থেকে জেনে নেব। আচ্ছা ঠিক আছে, রাখছি। কি ব্যাপার রে অমিত, তোর কাছ থেকে জেনে নিতে বললো? কালিম্পং এ আমাদের যে হোটেলটা, তার লিস্ট পিরিয়ডটা শেষ হয়ে গেছে, একদম খালি পড়ে আছে, তাই আমি ভাবলাম যে আমাদের বন্ধুদের এই গেট টুগেদারটা ওখানেই করব। এই মিটিংটার অ্যারেঞ্জমেন্ট তো আমারই করার কথা ছিল, অথচ আমাকে না জানিয়ে। শুভাশিস, শুভাশিস, আসলে আমরা না সবাই মিলে চেয়েছিলাম তোকে একটা সারপ্রাইজ দেব। সবাই নিজের নিজের ফ্যামিলি নিয়ে আসছে, আমরা একেবারে আমাদের কলেজের সেই গোল্ডেন দিনগুলোতে ফিরে যেতে চাই। শুভাশিস, আমাদের বন্ধুত্বটা কোনোদিন নষ্ট হবে না রে। এই সূর্য, আমাদের জুনিয়র পায়েল কি তোকে প্রপোজ করেছিল? হ্যাঁ, কেন? আর তুই কি বলেছিলি? আমি আর কি বলবো, তোরে কি আমার লাভ স্টোরির কথা জানিস না? আমি দিয়ার জন্য দিন গুনছি, আমি কি করে পায়েলকে হ্যাঁ বলবো? আরে কেলোর কীর্তি হয়ে গেছে, ও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল। হ্যাঁ, ও নার্সিং হোমে। আরে ওদিকে জমা মানুষের টাটা নিচে হচ্ছে, কন্ডিশন খুব সিরিয়াস। ও মাই গড, এই কোথায় আছিস? নার্সিং হোমে। তুই নার্সিং হোমে গেলে বেঁচে ফিরবি? তুই জানিস ওর বাবা কে? তোর সেফটির জন্য বলছি, অন্য কোথাও পালিয়ে যা। হ্যাঁ, আমি পালাবো কেন? তুমি পালাবে, তুমি না পালালে ওর বাবা তোমাকে আর তোমার পরিবারকে শেষ করে দিয়ে চলে যাবে। হ্যালো। হ্যাঁ সূর্য, আমি অমিত আঙ্কেলকে নিয়ে স্টেশনে যাচ্ছি, তোর মা স্নেহাকে নিয়ে মার্কেটিংয়ে গেছে, তুই ওদেরকে একটু স্টেশনে পৌঁছে দিস। হ্যাঁ। অনেকদিন পরে মেলা এলাম বুঝলি, চল একদম ওই দিকটায় ঘুরে আসি। হ্যাঁ শুধু বল, পাইলট বাবা তোকে ধরতে গুন্ডা পাঠিয়েছে সূর্য? ওরা তোকে না পেয়ে আমাদের খুব মারছে, আমি কোনো রকমে পালিয়ে এসেছি। আমি গুন্ডাদের ছবি মোবাইলে রেকর্ড করে রেখেছি, ওরা তোকে ধরতে আসছে সূর্য। আমি ওদের ছবিগুলো এমএমএস করে তোকে পাঠিয়ে দিচ্ছি। ওরা আমাদের জন্য রেল স্টেশনে অপেক্ষা করবে। আন্টি, একটা ব্যাগ কিনলে তো হয়? সময় নেই রে স্নেহা, দেরি হয়ে যাবে আমাদের। দোকানটায় ঢুকছি, চলে আয়। হ্যাঁ যাই।
আমার ছেলেটার প্রাণে খুব মায়া। হ্যাঁ, আরে কি হলো? কিছু না মা, লাভ ইউ। আমি পায়েলের বাবা বলছি, 10 মিনিটের মধ্যে আমি তোমাকে আমার সামনে দেখতে চাই। আর যদি না যাই তো? তুমি আমার লোকেদের মেরেছো কিন্তু জিন্দা ছেড়ে দিয়েছো, আমি সেই ভুলটা করব না। তোমার বন্ধুরা আমার জিম্মায় আছে। তুমি তো শুনলাম তোমার বন্ধুদের খুব ভালোবাসো, তাই না? আমি জানি তুমি নিশ্চয়ই আসবে। দেখো সূর্য, আমার মেয়ে খুব জেদি আর কিছুটা ওই চাপা স্বভাব, তাই ও সুসাইড করতে চেয়েছিল। ও যদি আমাকে একবার বলতো না যে ও তোমাকে ভালোবাসে, তাহলে আমি এর মধ্যে ধুমধাম করে তোমাদের বিয়েটা দিয়ে দিতাম। তুমি খুব লাকি, ওর যদি কিছু হয়ে যেত এতক্ষণে তুমি, যাই হোক, পরশুদিন তুমি আমার মেয়েকে বিয়ে করছো, তৈরি থাকবে। স্যার, তোমার বাবা মাকে আমার সঙ্গে দেখা করতে হবে। স্যার, আমি বিয়ে করব না। দাঁড়ান স্যার। ওকে স্যার, আমি ওকে বিয়ে করব, কিন্তু আমার কথাটা তো একটু শুনুন। একবার শুনুন, পায়েলের পরম সৌভাগ্য যে আপনার মতন একজন বাবা পেয়েছে। ও তখনই সুখী হবে যখন এমন কারোর সাথে ওর বিয়ে হবে যে আপনারই মতন করে ওকে ভালোবাসবে। প্রেম আর বিয়ে তখনই সম্ভব যখন দুটো মানুষ একে অপরকে ভালোবাসে। কি বলতে চাইছো তুমি? তুমি আমার মেয়েকে পছন্দ করো না? বলো, চুপ করে আছো কেন? কেন পছন্দ করো না? কেননা আমার হৃদয় আর আমার মধ্যে নেই, আমি আরেকজনকে সেটা উৎসর্গ করে দিয়েছি। গত বছর আমরা গোয়াতে একটা শো করতে গিয়েছি। হাই বয়েজ। হাই, আর ইউ মিস্টার সূর্য? ইয়েস ইয়েস। ও ওয়েলকাম ওয়েলকাম, আই এম বুচ টমাস, organizer for the Bengali association. Hi. Here. Hello sir. Hello. Meet my secretary, Prabir ji. Babara kichu kheyecho? Are khabe khabe, ei to shobe elo, age hotel e giye fresh hote dao. Come on, come on boys, come on. Hey, mazak kali, hey mazak. Acha, tomader moddhe er mane right hand ke bolo to? Ami sir, ami. Acha. Raman kintu amar khub close. এত টেন্স হচ্ছ কেন? রামান আমাকে বলেছে টেনশনই হচ্ছে বাঙালিদের সব থেকে বড় প্রবলেম। শোনো, কিছু খাবে তো? আরে খাবে, তুমি চুপ কর দা। খালি খাবা। হ্যাঁ বয়েজ, প্রোগ্রামে আর মাত্র 4 দিন বাকি, ততদিন তোমরা ভালো করে বহু টাকা খরচ করে তোমাদের এখানে আনা হয়েছে। যদি প্রোগ্রাম ফ্লপ করে, করবে না স্যার, করবে না, আমাদের ট্যালেন্টের উপর ভরসা রাখো। ট্যালেন্ট
তোমাদের বয়সে মাইকেল জ্যাকসন পুরো দুনিয়াকে নাচিয়ে দিয়েছে, আর আপনার বয়সে হিটলার আত্মহত্যা করেছিল সেটা জানেন? আরে না না, আপনাকে বলছি, হিটলারকে বলছি। ও ও ও রুকমণী রুকমণী, চলো 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 চলো